ও পশ্চিম আগরতলা থানা এলাকায় ফৌজদারি কার্যবিধির 144 ধারা প্রয়োগ করে 20 সেপ্টেম্বর থেকে 4 নভেম্বর 7 সপ্তাহ রাজনৈতিক সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করে। জেলাশাসকের এই আদেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন এই আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য। আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য মানবাধিকার কর্মী। আজ প্রধান বিচারপতি এ কুরেশি ও বিচারপতি এস জি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মামলাটি উঠে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন পশ্চিম জেলাশাসকের জারি করা 146 ধারা বিজ্ঞপ্তিকে অযৌক্তিক বেআইনি ও নাগরিকদের মৌলিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ বলে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল এস এস দে। মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রবল আপত্তি তোলেন। উচ্চ আদালত রাজ্য সরকারের উপর কারণ দর্শানোর নোটিশ জারি করে। মামলার পরবর্তী তারিখ 5ই অক্টোবর। এখন কি স্থগিত, এখন কি লাস্ট কি পর্যায়ে রয়েছে? এখন আগামী আদালত নোটিশ জারি করেছে, এখন সরকার উত্তর দেবে। নেক্সট 5ই অক্টোবর মানে আগামী মঙ্গলবারে মামলা।